নমস্কার বন্ধুরা প্রাউড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ দিনের শুরুতেই ভোটার কার্ড নিয়ে একটি বিরাট বড় খবর উঠে এসেছে খবরটি পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন মূল খবরে যাওয়ার আগে আপনাদের বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেল ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে লিখে জানান আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যে কোন দল এগিয়ে আছে বলে আপনি মনে করেন এবং কেন তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে ভোটার কার্ড নিয়ে বিরাট আপডেট উঠে এলো চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে পুরুষ মহিলার আনুপাতিক হার হোক বা শতাংশের নিরিখে ভোটার কিংবা আঠেরো উনিশ বছর বয়সী ভোটার পশ্চিমবঙ্গে সবেতেই বারবারন্ত জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিক আইন নিয়ে উত্তপ্ত আবহের মধ্যে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা এই সব কিছুতেই বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বাংলায় পুরুষ ও মহিলার আনুপাতিক হার এক হাজার টু নশো ছাপান্ন অর্থাৎ হাজারজন পুরুষ পিছু মহিলা নশো ছাপান্ন জনগণনার আনুপাতিক হারকে পিছনে ফেলে দিয়েছে এটা

তিন দশমিক শূন্য আট শতাংশ দু হাজার উনিশ সালে ছিল দুই দশমিক নয় ছয় শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনার বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তরের ওই তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার ছ কোটি উনচল্লিশ লক্ষ সতেরো হাজার আটশো পঁচিশ জন পুরুষ তিন কোটি ছাব্বিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন মহিলা তিন কোটি বারো লক্ষ তেতাল্লিশ হাজার নশো চুরাশি জন দুশো তেষট্টিটি কেন্দ্রে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেন চব্বিশ লক্ষ একাত্তর হাজার ছশো বত্রিশ জন তালিকায় উঠেছে কুড়ি লক্ষ উনসত্তর হাজার একশো বাষট্টি জনের নাম টু পয়েন্ট এইট নাইন পার্সেন্ট নাম নতুন নথিভুক্ত হয়েছে দু লক্ষ সাতশো পঞ্চান্নটি নাম বাদ সংযোজনে অন্যান্য জেলাকে টেক্কা দিয়েছে উত্তর চব্বিশ পরগনা সেখানে নতুন ভোটার হতে তিন লক্ষ ছিয়ানব্বই হাজারের কিছু বেশি আবেদন জমা পড়েছিল দু লক্ষ আটষট্টি হাজারের কিছু বেশি নাম সংযোজিত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর দ্বিতীয় মুর্শিদাবাদ ওই জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী আবেদন এসেছিল প্রায় দু লক্ষ চুয়াত্তর হাজার নতুন ভোটার হয়েছেন দু লক্ষ আটচল্লিশ হাজার জন তৃতীয় হাওড়া জেলা প্রশাসনের তথ্য বলছে আবেদন এসেছিল এক লক্ষ হাজারের কিছু বেশি তালিকায় উঠেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নাম শতাংশের বিচারে আবেদন গ্রহণের ক্ষেত্রে একেবারে সামনে সারিতে আছে বীরভূম সেখানে নতুন ভোটার হতেছে আবেদন করেছিলেন অন্তত একানব্বই হাজার জন নতুন ভোটার হয়েছেন ছিয়াশি হাজারের কিছু বেশি আবেদনকারী সংখ্যা নিরিখে বেশি আবেদন গৃহীত হলেও শতাংশের বিচারে বেশ পিছনের দিকে রয়েছে দুটি সীমান্তবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া নদিয়ায় এক লক্ষ তিরানব্বই হাজার আবেদনের মধ্যে গৃহীত হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজারটি মুর্শিদাবাদ ও মালদহে শতাংশের নিরীখে আবেদন গৃহীত হয়েছে অনেক বেশি মালদহে অন্তত এক লক্ষ চল্লিশ হাজার আবেদন এসেছিল তার মধ্যে অন্তত এক লক্ষ পঁচিশ হাজার নাম তালিকায় সংযোজিত হয়েছে আবেদন সত্ত্বেও অনেক নাম তালিকায় সংযোজিত হলো না কেন নির্বাচন কমিশনের কর্তারা বলছেন আবেদনের সঙ্গে জমা পড়া নথিপত্র বারবার যাচাই করা হয়েছে সেই অনুযায়ী হয়েছে সংযোজন বিয়োজন এবং সংশোধন এদিন চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও নতুন পরিচয়পত্র পেতে আরো প্রায় তিন সপ্তাহ লাগবে বলে কমিশনের খবর তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ